আজকে এই ভিডিওতে তারকিবুসুরতিল ফাতিহাতি কিতাবের 10 নম্বর পৃষ্ঠার শব্দ বিশ্লেষণ 3 আল্লাহু নিয়ে আলোচনা করা হবে। আল্লাহ এটি লাফজুন, কেননা এটি মানুষের মুখের একটি অর্থপূর্ণ ধ্বনি। কালিমাতুন, কেননা এই লফজটি বিযুক্ত অর্থ প্রকাশ করে এবং বিভক্ত হলে অর্থহীন হয়ে পড়বে। ইসমুন, কেননা এই কালিমাটি নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর এবং তিন কালের কোনো কাল প্রকাশ করছে না। মুরাবুন, কেননা এই কালিমাটি তার শেষে পরিবর্তন গ্রহণ করে। আল্লাহ শব্দটি নিয়ে আরও আলোচনা করার পূর্বে ইলাহুন শব্দটি নিয়ে আলোচনা করতে হবে। ইলাহুন শব্দটির মাদ্দা হচ্ছে হামজা লাম হা। মাসদারুন আল ইলাহাতু আল উলুহাতু আল উলুহিয়াতু। বাব ফাতাহা ইয়াফতাহু সরফুন সগীরুন আলাহা ইয়ালাহু ইলাহাতান উলুহাতান উলুহিয়াতান ইলাহলা তাআলা। মাসদারের অর্থ ইবাদত করা। যেহেতু ইলাহুন শব্দটি আল ইলাহাতু আল উলুহাতু আল উলুহিয়াতু এই মাসদারগুলো থেকে নির্গত হয়েছে, সেহেতু ইলাহুন শব্দটি মুস্তাক্কুন। ইলাহুন শব্দটির অর্থ যার ইবাদত করা হয়, অর্থাৎ উপাস্য। মা'বুদ, ইলাহুন শব্দটি মা'লুহুন এর অর্থ দিচ্ছে, তথা মাফউলের অর্থ দিচ্ছে। ইলাহুন শব্দটি ওয়াহিদুন মুযাক্কারুন নাকিরাতুন। ইলাহুন শব্দটির মুয়ান্নাসুন হচ্ছে ইলাহাতুন। ইলাহুন ইলাহাতুন এর মুসান্না ইলাহানি ইলাহাতানি। ইলাহুন ইলাহাতুন এর জামউন হচ্ছে আলিহাতুন ইলাহাতুন। ইলাহুন শব্দটির মারিফাতুন হচ্ছে আল ইলাহু। এই ইলাহুন শব্দটির সামনে আলিফ লাম বসলে হয় আল ইলাহু। আর এই আল ইলাহু শব্দটি সকল ধরনের উপাস্যের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন মুশরিকরা পাথরের ইবাদত তথা পূজা করে, তাই মুশরিকদের পাথরও একটি উপাস্য, অর্থাৎ পাথরও একটি ইলাহ। কেননা যার বা যেটার ইবাদত করা হয় সেটাই ইলাহ। সুতরাং মুশরিকদের জন্য পাথরও একটি ইলাহ। কিন্তু আমাদের রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব, যিনি একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য, তার জন্যে আল্লাহু শব্দটি খাস। এখানে মূল বর্ণ হামজা লাম হা এর হামজাটি পড়ে গেছে। আল্লাহ তাআলা যেমনভাবে সকল ধরনের অংশীদারিত্ব থেকে পবিত্র, ঠিক তেমনি তার নামও শুধুমাত্র তারই জন্য খাস। যদি এই বইটি সংগ্রহ করতে চান, তাহলে ডেসক্রিপশানে অথবা ফার্স্ট কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে গুগল ফর্মটি ফিল আপ করুন।